বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রসিম রহমতে তোমরা ইনশাল্লাহ ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইনে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মা শিরিন আক্তার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পঞ্চম অধ্যায় প্রথম টপিক ছিল আবু আবদুল্লাহ সাফা, দ্বিতীয় টপিক হচ্ছে আবু জাফর আল মনসুর। 754 খ্রিস্টাব্দ থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে দায়িত্ব পালন করবেন। আবু জাফর আল মনসুর ছিলেন আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবু আবদুল্লাহ সাফার জ্যেষ্ঠ ভ্রাতা। তার নাম ছিল আবু জাফর। সিংহাসন আরোহণ করার পর তিনি আল মনসুর উপাধি গ্রহণ করেন। ইতিহাসে তিনি আবু জাফর আল মনসুর হিসাবে অধিক পরিচিত। সিরিয়া বলকা শহরে হামিমা নামক স্থানে 95 হিজড়িতে, কারো কারো মতে 101 হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার গায়ের রং ছিল তামাটে, দাড়ি ছিল পাতলা, কপাল ছিল প্রশস্ত, নাক ছিল খাড়া। তার চেহারা সুরাতে ছিল কঠোরতা। আল মনসুর ছিলেন শিক্ষিত। তিনি একজন শ্রেষ্ঠ বক্তা ছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি অলঙ্কার সমৃদ্ধ সুললিত ভাষা ব্যবহার করতেন। তিনি তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিলেন, বাদশাহ প্রজাদের আনুগত্য ব্যতীত টিকে থাকতে পারে না, আর প্রজারা ন্যায় বিচার ছাড়া আনুগত্য প্রকাশ করতে পারে না। আবু আবদুল্লাহ সাফা 754 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার ভ্রাতা আল মনসুরকে সিংহাসনের জন্য মনোনয়ন করেন। আল মনসুরের সিংহাসনের জন্য মনোনয়ন করার পরে আবু আবদুল্লাহ আস সাফার মৃত্যুর সময় তিনি মক্কায় হজ পালনের জন্য গিয়েছিলেন। ভ্রাতার মৃত্যুর সংবাদ শুনে তিনি দ্রুত কুফায় অবস্থান করেন এবং খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পর্যায়ক্রমে আমরা আল মনসুরের শাসনকার্য, আল মনসুরের বিদ্রোহ দমন আলোচনা করব। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, স্ক্রিনের মাধ্যমে আমরা আবু জাফর আল মনসুরের ছবিটি লক্ষ্য করি। সিরিয়া বলকা শহরে আবু জাফর আল মনসুরের জন্ম। তিনি আরবি সাহিত্য ও ফিকা শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আবু জাফর আল মনসুর ছিলেন আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবু আবদুল্লাহ সাফার জ্যেষ্ঠ ভ্রাতা। ইতিহাসে তিনি আবু জাফর আল মনসুর নামে পরিচিত। তিনি একজন শ্রেষ্ঠ বক্তা ছিলেন। তিনি বক্তৃতা দেওয়ার সময় অলঙ্কার সমৃদ্ধ সুললিত ভাষায় ব্যবহার করতেন। তিনি তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন, বাদশাহ প্রজাদের আনুগত্য ব্যতীত টিকে থাকতে পারে না, আর প্রজারা ন্যায় বিচার ছাড়া আনুগত্য করতে পারে না। সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যে যখন ক্ষমতা থাকে সত্ত্বেও মাফ করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও সে মাফ করে দেয়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন। স্ক্রিনের মাধ্যমে আমরা সিরিয়ার ছবিটি লক্ষ্য করি। আবু জাফর আল মনসুর সিংহাসন আরোহণের সাথে সাথে
আবু জাফরের চাচা সিরিয়ার গভর্নর ও জাবের যুদ্ধে প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আলী খিলাফত লাভের প্রত্যাশায় বিদ্রোহ ঘোষণা করেন। আবু আব্বাস আস-সাফা তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার মৃত্যুর পর তাকে উত্তরাধিকার মনোনীত করা হবে। প্রতিশ্রুতি ব্যতিক্রম হওয়ায় ভাতিজা আবু জাফরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। খলিফা আবু মুসলিমের নেতৃত্বে 17,000 সেনাবাহিনী প্রেরণ করেন। নাসিবিনের সন্নিকটে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে আবদুল্লাহ বিন আলী পরাজিত হয়ে বসরার গভর্নর ও ভাই সুলাইমানের নিকট আশ্রয় গ্রহণ করেন। আবদুল্লাহ তার ছেলেকে হাশিমীয় কারাগারে বন্দী করে রাখা হয়। দীর্ঘ 7 বছর জেলে বন্দী থাকা অবস্থায় তিনি মারা যান। আবু মুসলিমের হত্যা। স্ক্রিনের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খোরাসানের ছবিটি আমরা লক্ষ্য করি। আবু মুসলিমকে হত্যা করার পরে নিম্ন স্থানে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক, রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজ মেধা ও সাংগঠনিক শক্তিতে আব্বাসীয় রাজবংশকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আবু মুসলিমের জনপ্রিয়তায় আবু জাফর নিজের জন্য বিপদ মনে করলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা ভূমিকা ইত্যাদি কারণে আবু জাফর আল মনসুর তাকে বসে রাখা চ্যালেঞ্জে মনে করে হত্যা করেন কৌশলে। আবু মুসলিমের জনপ্রিয়তা ঘাঁটি খোরাসান থেকে তাকে দূরে সরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়া গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আবু মুসলিম খোরাসানের গভর্নর হিসাবে বহাল থাকার পক্ষে মত প্রকাশ করেন। পরিস্থিতি অনুকূলে হওয়ায় আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়ার হয়। প্রথম দিকে আবু মুসলিমকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলো হচ্ছে, হজ উপলক্ষে মক্কা গমনের পথে মনসুরের প্রতি যথাযথ যোগ্য সম্মান প্রদর্শনের ব্যর্থতা, খোরাসানে গভর্নর হিসেবে বহাল থাকার ইচ্ছা, দাস হয়ে নিজেকে আব্বাসীয় বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচনা করা, চিন্তা করা, আব্বাসীয় বিশ্বস্ত কর্মী ইবনে কাথিরকে হত্যা করা, আবু মুসলিম চুক্তি প্রদর্শনে ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থনা করেন। বিদায়ের মুহূর্তে আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়। এ হচ্ছে আবু মুসলিমের হত্যা। সানবাদের বিদ্রোহ দমন। আবু মুসলিম হত্যা পরিস্থিতিতে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করেন। খোরাসানবাসী মানজুসি দলপতি সানবাদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। সকল ঐতিহাসিক তার হত্যা বিচার চেয়েছিলেন। আবু মুসলিম নির্মম ও স্বাভাবিক মৃত্যুতে জনসাধারণ ও তার সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি। খলিফা আল মনসুর অর্থ দেওয়ার প্রলোভন আবু মুসলিমের সেনাবাহিনীকে শান্ত করেন, কিন্তু মানজুসি সম্প্রদায়ের দলপতি সানবাদ আবু মুসলিমের হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসাবে আবির্ভূত হন। তিনি রায় হতে নিশাপুর পর্যন্ত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত হন। খলিফা প্রেরিত বাহিনীকে সানবাদের বাহিনী বেশ কয়েকবার পরাজিত করেন। আবু মুসলিমের নৃশংস হত্যার প্রতিক্রিয়ায় মেসোপটেমিয়াতেও পড়েছিল। পারস্যবাসীর কাছে আবু মুসলিম ছিলেন জনপ্রিয়। পারস্যবাসীরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন। স্ক্রিনের মাধ্যমে আমরা ছবিটি লক্ষ্য করি। ইয়ামামা এবং
সিজিস্তানের ছবি। রাওয়াইন্দিয়া সম্প্রদায়কে দমন খলিফার জনক্ষোভ আর না বাড়িয়ে সহজে আবু নাসেরকে ক্ষমা করেন এবং তাকে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করেন। আল মনসুরের প্রতি আনুগত্য একটি দল প্রচার করে যে খলিফা আল মনসুর খাদ্য ও পানি দাতা ঈশ্বর ও খলিফা প্রধান দেহরক্ষী জিব্রাইল ফেরেস্তার সমতুল্য। তারা আব্বাসীয় রাজধানী হাশিমিয়ে রাজপ্রাসাদের সামনে এই মতবাদ প্রচার করতে শুরু করেন। তাদের এই ধর্মীয় মতবাদের জন্য রাওয়াইন্দিয়া সম্প্রদায় নামে তারা অভিহিত। তাদের অনতিবিলম্বে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন, ফলে খলিফা তাদের মতামত প্রচার থেকে বিরত থাকার আদেশ দিলেন। তারা তারপরও মতবাদ প্রচার করতে থাকলে খলিফা তাদের কয়েকজন নেতাকে বন্দী করেন। এর ফলে 6000 জন রাওয়াইন্দিয়া খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহে খলিফার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়। হামা বিন জায়েদা নামের মারওয়ানের জনৈক বংশধর খলিফার জীবন রক্ষা সহায়তা করেছিলেন। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাওয়াইন্দিয়া সম্প্রদায়কে নির্মূল করেছিলেন আল মনসুর। ইফ্রিকিয়ায় বিদ্রোহ দমন। ইফ্রিকিয়া মানে আফ্রিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আফ্রিকার অপর নাম হচ্ছে ইফ্রিকিয়া, উত্তর আফ্রিকা। ইফ্রিকিয়া আব্বাসীয়দের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না। উত্তর আফ্রিকা খারিজি ও বারবারগণ আব্বাসীয় খলিফার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে ওঠেন। বিদ্রোহীরা আমির ইবনে আব্বাসকে পচ্যুত করে মুসা খুরাসানিকে আমির নিযুক্ত করেন। খলিফা আগলাবের নেতৃত্বে এক বিশাল বাহিনী তাদের বিরুদ্ধে প্রেরণ করেন, কিন্তু এই বিশাল বাহিনী বিদ্রোহীদের নিকট পরাজিত হন। ইবনে হাফসের নেতৃত্বে পুনরায় এক বাহিনী প্রেরণ করা হয় এবং এই বাহিনী বিদ্রোহী খারিজি ও বারবারদের নিকট পরাজিত হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করেন। অবশেষে ইয়াহিয়া বিন হাইজামের নেতৃত্বে 60,000 সৈন্যের এক বিশাল বাহিনী আফ্রিকার বিদ্রোহী দমন করতে সক্ষম হন। মোহাম্মদ ও ইব্রাহিমের বিদ্রোহ। খলিফার মনসুর হযরত হাসানের প্রপুত্র মোহাম্মদ ও ইব্রাহিমের ধরার জন্য মদিনা শাসনকর্তা ইয়াদকে আদেশ দেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের মাধ্যমে আমরা মদিনার ছবিটি লক্ষ্য করি। সাথে সাথে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য বহু গুপ্তচর নিয়োগ করা হয়। মোহাম্মদ ও ইব্রাহিম খলিফার আদেশ মানতে পেরে আত্মসমর্পণ করেন। তাদের দুইজনকে বন্দী করতে বাধ্য হওয়ায় দায়ে জিয়াদকে অপসারণ করা হয় এবং খালিদ বিন কাসরিকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তাদের দুই ভাইকে বন্দি করতে ব্যর্থ হন। অবশেষে হাবা বিন উম্মাহকে মদিনার শাসনকর্তা নিয়োগ করে দেওয়া হয়। বারবার বিন উম্মাহ মোহাম্মদ ইব্রাহিমকে ধরতে ব্যর্থ হলে তাদের বংশের 13 জন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে বন্দি করে খলিফা মনসুরের দরবারে প্রেরণ করা হয়। বাগদাদে রাজধানী স্থানান্তর। আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি, বাগদাদে দারুস সালাম এবং শান্তির নগরী বলে নামকরণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজধানী স্থানান্তর আল মনসুরের। বাগদাদে রাজধানী স্থানান্তরিত করা খলিফা আল মনসুরের এক অবিস্মরণীয় কৃতি। তিনি রাজনৈতিক অর্থনৈতিক প্রভৃতি সুবিধার জন্য বাগদাদকে পছন্দ করেন। বাগদাদে যে জায়গায় রাজধানী গড়ে উঠেছিল সেখানে প্রাচীন সাসানি আমলে বাগদাদ আল্লাহর দান নামে একটি গ্রাম ছিল। এসব বিবিধ সুবিধা কারণে আল মনসুর বাগদাদে নতুন রাজধানী
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিরিয়া, মেসোপটেমিয়া বিভিন্ন স্থানে শ্রমিক শিল্পী দীর্ঘ 5 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। নির্মাণ শেষে এই নগরীর নাম দেওয়া হয়েছে দারুস সালাম বা শান্তির নগর। স্ক্রিনের মাধ্যমে আমরা নগরীটির নাম জানতে পারলাম এবং নগরীটির ছবি সম্পর্কে নগরীটি সম্পর্কে পরিচিত হলাম। স্থানান্তরিত হওয়ায় ভৌগোলিক দিক দিয়ে প্রাচ্যের সঙ্গে ভাবের আদান প্রদানের সুযোগ সৃষ্টি হয়। কয়েক বছরের মধ্যে শহরটি শিল্প সাহিত্যে কেন্দ্রস্থানে পরিণত হয়। উত্তর আফ্রিকা শান্তি প্রতিষ্ঠা। স্ক্রিনের মাধ্যমে আমরা উত্তর আফ্রিকা মানচিত্রটি লক্ষ্য করি। খলিফা মনসুরের বিরুদ্ধে উত্তর আফ্রিকা বারবাররা এবং খারিজি সম্প্রদায় বিদ্রোহ করে। বিদ্রোহীরা আমির ইবনে আব্বাসকে বিতাড়িত করে মুসা খুরাসানিকে আমির নিযুক্ত করেন। খলিফা বিদ্রোহীদের দমনের জন্য আগলাবির নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন, কিন্তু আগলাবের বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হন। খলিফা পুনরায় ইবনে হাফসের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন। এই বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হন। এই বাহিনী এবার খলিফা ইয়াজিদ বিন হাইলামের নেতৃত্বে 60,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ইয়াজিদ ইবনে হাইসাম বিদ্রোহীদের পরাজিত করতে সক্ষম হন। রোমান সাম্রাজ্য প্রতিহত। স্ক্রিনের মাধ্যমে আমরা রোমান সাম্রাজ্যের ছবিটি লক্ষ্য করি। রোমান সম্রাট চতুর্থ কনস্টান্টাইন খলিফা আল মনসুরের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকার সুযোগে মালাতিয়া দুর্গ দখল করেন। মালাতিয়া নগরটি রোমান সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। রোমানদের নিকট থেকে মালাতিয়া নগর দখলের জন্য সালেহ আব্বাসের নেতৃত্বে 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। এই সামরিক অভিযান সালেহ দুই বোন উম্মে ঈসা ও লুবানা অংশগ্রহণ করেন। উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রোমান সম্রাট বাধ্য হয়ে 7 বছরের জন্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কুর্দিস্তান পুনরুদ্ধার। জর্জিয়া এবং মসুলের ছবি আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি। এশিয়া মাইনরের জর্জিয়া, মসুল, কুর্দি অধিকৃত অঞ্চলগুলো বিদ্রোহ উপজাতিগণ বারবার খলিফার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। খলিফা খালিদ বার্মাকে সাহায্যে সুকৌশলে সাম্রা মাধ্যমে তুর্কি কুর্দি সমস্যা সমাধান করেন। কুর্দিদের সমর্থন ও সমস্যা ইরান ও সিন্ধুতেও ছড়িয়ে পড়ে। খলিফা সকল স্থানে বিদ্রোহ দমন করতে সক্ষম হন। স্থায়ী শান্তি স্থাপনের জন্য খলিফা খালিদ বিন বার্মাককে মসুলের শাসনকর্তা নিয়োগ করেন। খালিদের পুত্র ইয়াহিয়া আজারবাইজানের শাসনকর্তা নিযুক্ত করা হয়। ইয়াহিয়াকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন ব্যক্তির শাসনকার্য পরিচালনা তার জীবনের সমস্ত কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর এক সময় কিন্তু মৃত্যু ঘটে। সে মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পেতে পারে না। খলিফার মৃত্যু আবু জাফর আল মনসুরের রাজাতে শেষের দিকে সাম্রাজ্যের ভিতর ও বাইরে বিশেষ গোলযোগ ছিল না, তেমন বিশেষ গোলযোগ ছিল না। 158 হিজরি সিলহজ মাসে ও বার্ষিক হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য 775 খ্রিস্টাব্দে 7 অক্টোবর আব্বাসী দ্বিতীয় প্রকৃত বংশে প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর ইন্তেকাল করেন। কাবুলে মুয়াল্লার কাছে তাকে দাফন করা হয়। শিবপুরের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে পঞ্চম অধ্যায় থেকে 2টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। তোমরা আব্বাসী বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন, এরকম একটা প্রশ্নের উত্তর তোমরা শিখবে। আল মনসুর সম্পর্কে বোর্ডের পরীক্ষা চলে আসে,
আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আবু আবদুল্লাহ সাফা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা আল মনসুর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।